2013 সালের 17 নভেম্বর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের প্রথম এবং ভারতের দ্বিতীয় ল্যান্ড পোর্ট আগরতলা আখাউড়ার যাত্রা শুরু হয়েছিল, যা আজ 10 বছর পূর্ণ করে 11 বছরে পা দিল। এই 10 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আখাউড়া ল্যান্ড পোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত, বাংলাদেশের সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে আখাউড়া ল্যান্ড পোর্ট থেকে আগরতলা বিমানবন্দর পর্যন্ত শাটল সার্ভিসের সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই পরিষেবার মাধ্যমে বাংলাদেশ থেকে আগত যাত্রীরা খুব কম খরচেই আগরতলা বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, আজ থেকে 10 বছর পূর্বে বছরে 30-40 হাজার লোক বাংলাদেশ থেকে ভারতবর্ষ এবং ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাতায়াত করত আখাউড়া ল্যান্ড পোর্টের মাধ্যমে, কিন্তু বর্তমানে এই ল্যান্ড পোর্টের মাধ্যমে এক মাসেই প্রায় 40 হাজার লোক যাতায়াত করে। তার কারণ হল এই পোর্টের পরিষেবা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন যে বর্তমানে আগরতলার বিমান পরিষেবার অনেকাংশই নির্ভরশীল বাংলাদেশের যাত্রীদের উপর। প্রতিটি বিমানে 100% মধ্যে প্রায় 50% যাত্রী বাংলাদেশের। আগে এবং বর্তমান পরিস্থিতিতে কি পরিবর্তন হয়েছে, পরিষেবার কতটা উন্নতি হয়েছে এবং বর্তমান আগামী দিনে আমাদের এখানে কি কি পরিষেবা আমাদের দুটি রাষ্ট্রের যারা এখান থেকে বাংলাদেশে যাবেন, আমাদের মিত্র রাষ্ট্রে এবং মিত্র রাষ্ট্রে যারা আমাদের এখানে আসবেন বিভিন্ন কারণে। আপনি উল্লেখ করেছেন দেবাশীষবাবু আমার খুব ভালো লেগেছে, যখন এটা শুরু হয়েছিল তখন বছরে প্রায় 30-40 হাজার ওই দেশ থেকে এই দেশে বা এই দেশ থেকে ওই দেশে যাতায়াত করা হতো এই ল্যান্ডের ব্যবহার। আর এতটা উন্নত পরিষেবা পরিকাঠামো তৈরি হয়েছে যে এখন প্রতি মাসে প্রায় 40 হাজার লোক আসা যাওয়া করে এই ল্যান্ডের মাধ্যমে। তা আমার খুব ভালো লেগেছে যে এটা রাজ্যের একটা শহরে এই ল্যান্ডকে ব্যবহার করে এত সংখ্যক বিদেশি পর্যটক হোক, এখানে বলেছেন যে চিকিৎসা ক্ষেত্রে হোক বা অন্য কোনো কারণে হোক, প্রচুর সংখ্যক লোক আমাদের এখানে ব্যবহার করে। উচ্চতা বৃদ্ধি পেয়েছে কারণ বলব, এটা পরিষেবা আন্দোলন হয়েছে সেক্ষেত্রে বলব, বা আত্মীয় স্বাস্থ্যজনতা ব্যবস্থাপনা দেবাশীষ বাবুদের টিম যে ওয়ার্ড মানে কিছু করছেন তা কিন্তু গ্রহণযোগ্য বলেই মানুষ এটাকে ব্যবহার করে। আমাদের আত্মীয় পরিজনদের জন্য যেমন আমাদের দেখার সুযোগ হয়, কারণ বাংলাদেশ আর আমাদের মধ্যে আমরা যারা এখানে অনেক যারাই বসবাস করি অধিকাংশ আমি সহ করবো আমাদের আত্মীয় পরিজন প্রতিষ্ঠা কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান আমরা যখন দেখি এটা রাজনৈতিক কারণ হোক, আত্মীয়তার কারণ হোক বা ব্যবসার কারণ হোক, তখনই কোনো আত্মীয় পরিজন আমাদের সঙ্গে যোগাযোগ হয় আমাদের কাছে আসেন, তারা কিন্তু প্রথম প্রায়োরিটিতে এই জায়গাটা পরিদর্শন করার জন্য এত আকর্ষণীয়। আগামী দিন আরও আকর্ষণীয় করে তুলবে সর্বক্ষেত্রে, আমি বলবো বাণিজ্য পর্যটন এবং মেডিকেল হাব বলুন, ট্যুরিজম সমস্ত ক্ষেত্রে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হবে। এখানে রাস্তাটাও খুব সুন্দর করা হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার আগরতলা পৌর নিগমের এলাকা অন্তর্ভুক্ত এটা একটা জায়গা যেহেতু, সেক্ষেত্রে আমরাও চেষ্টা করবো আমাদের আপনাদের সঙ্গে সংযোগ রেখে আপনাদের চিন্তা ভাবনাকে সামনে মানত দিয়ে আমাদের কিছু কাজ করার সুযোগ করার চেষ্টা করবো স্বাভাবিকভাবে। যারা প্রতি সকলকে ধন্যবাদ। আগামী দিনে আখাউড়া ল্যান্ড পোর্টের সৌন্দর্যায়ন এবং যাত্রীদের বহুমুখী পরিষেবা এবং বিনোদন প্রদানের জন্য সরকার এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হওয়ার অপেক্ষা মাত্র বলে জানান মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।